হ্যালো, হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বিকেলের আড্ডায় চলে এলাম। অবশ্য ভিডিওটা আপলোড দিতে দিতে সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে। যাই হোক, দ্রুত ভিডিওটা শেষ করছি। তার আগে যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে, ব্যোমকেশ ও দুর্গ রহস্য নামে যে মুভিটার ট্রেলার ইতিমধ্যে দুদিন আগে রিলিজ পেয়ে গিয়েছে, ওইটা আমি আসলে দেখেছি, ভেবেছি যে আরও আগেই নিয়ে আসবো একটা ভিডিও এটা নিয়ে, বাট একটু লেট হয়ে গেল, সেজন্য সরি। বাট সত্যি বলছি, টান টান উত্তেজনা ছিল পুরো ট্রেলার জুড়ে, কখনও একটু বিরক্ত লাগেনি। প্লাস হচ্ছে মনে হয়েছে যে এটা আসলে বাংলা কোনো মুভি দেখলাম নাকি, মানে প্রো লেভেলের কাজ হয়েছে। সত্যি বলছি, বাংলাদেশ থেকে আমি আসলে এটার সুনাম না করে পারছি না, মানে প্রশংসা না করে পারছি না। সত্যি ভালো কাজ হয়েছে, বিশেষ করে ক্যামেরার কাজ দুর্দান্ত ছিল, আর এডিটিং খুব ভালো হয়েছে, পোস্ট প্রোডাকশনের কাজ দুর্দান্ত হয়েছে। আর বিশেষ করে খুব বেশি ধন্যবাদ প্রাপ্য হচ্ছে একমাত্র দেবের, কারণ হচ্ছে দেবদা এত ভালো ভালো গল্প নিয়ে হাজির হচ্ছেন, এবং ব্যোমকেশ হচ্ছে কলকাতার একটা ঐতিহাসিক একটা গল্প, মানে ঔপন্যাসিক একটা গল্প ভিত্তি করে যে সিনেমাটা, এই সিনেমাটার আসলে স্কেল এত বড় ছিল না। এতদিনও আমরা ব্যোমকেশ দেখে এসেছি সেই ওটিটি প্ল্যাটফর্মে, বাট এখন গিয়ে এই যে এত বড় স্কেলে যে কলকাতায় রিলিজ হতে যাচ্ছে, এই ব্যোমকেশকে আমরা আসলে একমাত্র আশা করতে পারি এই দেবের কাছ থেকে। কারণ দেব ছাড়া এই ধরনের মুভি আবার এত বড় স্কেলে প্রকাশ করার মতো সাহস আমার মনে হয় এই অন্তত কলকাতার কোনো হিরোদের নেই একমাত্র। আর ওদিকে আবার জিদ্দা আছে, জিদ্দা খুব ভালো কাজ করেন, প্লাস হচ্ছে তিনিও সাহস করে কমার্শিয়াল ঘরানার মুভিকে প্যান ইন্ডিয়ায় রিলিজ করেন, তো জিদ্দাও দুর্দান্ত কাজ করেন, তার কথা তো আমি আগেই বলেছি, আর সে তো আমার প্রিয় একজন অ্যাক্টর। বাট এখানে দেবদাকে আমি ওই ভিন্ন ঘরানার মুভি করার ক্ষেত্রে এগিয়ে রাখবো, সেটা হচ্ছে যে দেবদা কিন্তু সব ধরনের মুভি আগে মানে করতেন না, আগে শুধু কমার্শিয়াল ঘরানার মুভি করতেন, লাফালাফি, তারপর হাঙ্কি পাঙ্কি, বিভিন্ন ধরনের এই সমস্ত মুভি কিন্তু দেবদাকে দেখা যেত, কিন্তু এই জন্য তিনি প্রচুর পরিমাণে ট্রলেরও শিকার হতেন। বাট সম্প্রতি সময়ে এই ব্যোমকেশ ও দুর্গ রহস্য, প্লাস হচ্ছে চাঁদের পাহাড়, হ্যাঁ, তারপর আবার আরেকটা তো আসতে যাচ্ছে ওই যে বাঘা যতীন, হ্যাঁ, তো এই এই মুভিগুলো দিয়ে কিন্তু দেবদা আসলে বিশাল একটা জায়গা দখল করে নিচ্ছে অভিনেতা হিসেবে। মানে এতদিন তো হচ্ছে কমার্শিয়াল হিরো হিসেবে তো ছিলই, বাট মানুষের মনে দীর্ঘদিন জায়গা করে রাখতে হলে অবশ্যই তাকে অভিনেতা হিসেবে নিজেকে সেই জায়গায় নিতে হবে, কারণ দীর্ঘ সময় তো আর মানুষের ফেস কাটিং সবসময় এক থাকে না, একটা সময় কিন্তু মানুষকে জায়গা ছেড়ে দিতে হয়। কিন্তু যারা অভিনেতা তারা মৃত্যুর আগ পর্যন্ত একইভাবে অভিনয় করে মানুষের মন জয় করে বাঁচতে পারে, যেমনটা বুম্বাদা, মানে হচ্ছে কলকাতার খুব জনপ্রিয় একজন হিরো ছিলেন, তিনি এখনও আছেন, তিনি কিন্তু প্রসেনজিতের কথা বলছি, তিনি কিন্তু দুর্দান্ত কাজ করে যাচ্ছেন, এই বয়সে এসেও তিনি কিন্তু একজন অভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন, তিনি কিন্তু বিভিন্নভাবে নিজেকে এক্সপেরিমেন্ট করছেন, ভাঙছেন, গড়ছেন, এভাবে কিন্তু ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন। তো দেব সেই পথেই হাঁটছেন, দেবদার জন্য খুব বেশি মানে দেবদার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি আসলে অপ্রস্তুতভাবে ভিডিওটা করতেছি, সো কেউ রাগ করবেন না, কিন্তু আমার এটার প্রতি প্রচণ্ড প্রচণ্ড ইন্টারেস্ট আছে যে হচ্ছে এই ব্যোমকেশ গোত্রটা, এটা আমি হচ্ছে ওটিটিতে অবশ্যই দেখে নেব যদি আসে, আর বাংলাদেশে তো আসবে না, বাট বাংলাদেশে আসলে তো অবশ্যই দেখতাম। যাই হোক, খুবই ভালো লেগেছে, আমাদের বিশাল লার্জ স্কেলে একটা দর্শক আছে যারা এই এই ধরনের গল্প কিন্তু খুবই পছন্দ করে, আর যারা বিশেষ করে সিনেমার মানে বোঝে তারা কিন্তু এই ধরনের গল্প কখনোই মিস করে না। হ্যাঁ, এক কথায় বলবো যে সিনেমাতে দেবদাকে খুবই সাবলীল লেগেছে, সাথে রুক্মিণী মৈত্র উনি খুব ভালো করেছেন, কারণ হচ্ছে দেবদার সাথে ওনার কেমিস্ট্রি তো এটা তো বলতে হয় না, কারণ হচ্ছে তারা তো আপন লোক, তাদের নিজেদের মধ্যে কেমিস্ট্রি সেরা হবে এটাই স্বাভাবিক। দেবদার সিদ্ধান্তটা 100% ভালো ছিল, এটা প্রমাণ হয়ে গেল আবারও। ধন্যবাদ সবাইকে, যারা হচ্ছে কলকাতা থেকে দেখবে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, ভবিষ্যতেও তোমাদের কলকাতা ইন্ডাস্ট্রি নিয়ে আরও অনেক ভিডিও করার ইচ্ছা আছে, তোমরা সাপোর্ট করলে তবেই না আমি হচ্ছে একটু ইন্সপায়ার হব আর কি। ধন্যবাদ সবাইকে, দেবদার জন্য শুভকামনা রইল, ব্যোমকেশ ও দুর্গ রহস্যর জন্য অনেক অনেক শুভকামনা।